Welcome everyone once again to Ride a Tiger with Arijit. So we have an interesting guest today, and the reason we are doing this interaction, as you know, that we all understand there is something called health. And if you look at our older generation, they always keep saying that health is wealth. Whatever you do, what kind of work you do, it doesn't matter. What it matters that if you have a healthy body, and if you have a healthy mind, you can do better business, you can do better job, and you can grow more and you can do more in life. But today I have a very interesting guest with me, Supriya. Supriya, I got to know that you give amazing nutrition tips and you are the lady who can actually change human body as their own need. You can probably create superhumans from normal human being. Could you please talk about yourself and what is this nutrition? What is this healthy body? And we all understand that people who needs great physique, they usually go to gym, they go for heavy weightlifting. Some people go for probably karate. Some people go for martial art. Few of them go for MMA fighting. But is it really required? Is it like dependent on your food? Is it dependent on what you eat? Or these are all myths? Over to you, Supriya. Okay. So myself, Supriya, I am professionally a nutritionist. So your answer is, why food? Je field theke belong koruk, whatever she martial art korche, exercise korche, whatever she na korche, only tar not a chota schedule, jekhane she job kore, প্রত্যেকেরই ফুডের ওপর ডিপেন্ডেন্ট। এবার ফুডটা কিভাবে ডিপেন্ডেন্ট, বিকজ হচ্ছে আমাদের বডি, আমরা ওয়ার্কআউট করি আর না করি, হোয়াট এভার অ্যাক্টিভিটিতে আমরা থাকি, 80% টোটালি আমাদের ডিপেন্ড অন আওয়ার ফুড, 20% আমাদের অ্যাক্টিভিটির ওপর। আমাদের প্রত্যেকটা মুভমেন্ট, ইভেন যখন আমরা একটা আই মুভমেন্টও করছি, সেখানেও কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হচ্ছে। সো উই নিড এনার্জি। এবার এনার্জির সোর্সটা আমরা কোথা থেকে নেব, সেটা কিন্তু অ্যাকচুয়াল ম্যাটার। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কারণ এনার্জি তো সুগারও দিচ্ছে, এনার্জি আবার ফ্রুটসও দিচ্ছে। তো কোন এনার্জিটা বেটার ফর আস, সেটা জানতে গেলে প্রপার ফুড নলেজটা থাকতে হবে। আর ফুডটাই হচ্ছে মেন সোর্স, যেটা তো মানুষকে অ্যাক্টিভ করবে। অ্যাকচুয়ালি জিম, ওয়ার্কআউট, হোয়াট এভার ইউ এক্সপ্লেইনড, শুধু ম্যাটার কিন্তু সেটা করে না, করে হচ্ছে হেলদি লাইফস্টাইল লিড করা। হেলদি বা অ্যাক্টিভ থাকার জন্য আমাদের ফুড দরকার। তো সেখানে কনসেপ্টটা কিছুটা ভুল, যে যারা ওয়ার্কআউট করে বা যারা কোনো রকম অ্যাথলিট, কোনো রকম স্পোর্টস রিলেটেড রয়েছে, তাদেরই প্রপার ডায়েট করতে হয়। নর্মাল মানুষ যারা, তাদের ডায়েট না করলেও চলে। তো এই কনসেপ্টটা থেকে আমাদের বেরোতে হবে, ডায়েট প্রত্যেকের জন্য। ডায়েট মিনস এরকম না সকাল থেকে রাত অব্দি শুকা খাবার খাওয়া বা কম খাবার খাওয়া। অ্যাকচুয়ালি তোমার নিড অনুযায়ী তোমার কি খাওয়া উচিত সেটাকে ফলো আপ করা, আর সেগুলো ফলো করে নিজেকে হেলদি রাখা। রাইট, এবার যদি আমি হেলদি রাখার ব্যাপারটা ভাবি, যেটা তুমি খুব সুন্দরভাবে বললে, যারা জিমে যাচ্ছে তাদের জন্যই ডায়েট নয়, ডায়েট নর্মাল মানুষের জন্য, কমন মানুষের জন্য, অফকোর্স, বিকজ আই ফার্মলি বিলিভ ইটস 80% অফ ইউর হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হোয়াট ইউ ইট, অ্যান্ড রেস্ট অফ দ্য 20% ইজ লাইক যখন তুমি ওয়ার্কআউট করছো, কতটা ঘুমোচ্ছো, কতটা জল কনজিউম করছো, এগুলোর উপর ডিপেন্ড করে। এবার তুমি যখন এই কনসেপ্টটা নিয়ে কথা বলছো, সুপ্রিয়া, একটা ছোট্ট ইনপুট দাও, এজ গ্রুপের উপর অফকোর্স আমাদের ডায়েট ডিপেন্ড করে, রাইট? এবং তুমি পার্সোনালাইজ ডায়েট অনেককে দাও অনেক রকমভাবে। আমি এটাও জানি, নিজে দেখেওছি, যে যারা বেশ অসুস্থ তুমি তাদেরও ডায়েট চার্ট বানিয়ে দাও, সো দ্যাট দে ক্যান বিকাম মোর হেলদি, রাইট? এটা কিভাবে হয়? এটা কি কোনো গ্রুপে করা পসিবল? এটা কি ইন্ডিভিজুয়াল পসিবল? যদি হয় তো তার কোনো টিপস যদি তুমি দিতে পারো আমাদের অডিয়েন্সকে, যে অ্যাকচুয়ালি নিউট্রিশন ব্যাপারটা কি, অনেকেই বডি গোল কনসেপ্টটা হয়তো বুঝবে না, বাট হেলদি বডির কনসেপ্টটা বুঝবে, যেখানে আমরা হয়তো ডিসকাশন করতে পারি যে একটা হেলদি বডি বলতে কি বোঝায়, তার শ্বাস নেওয়া থেকে শুরু করে, তার ঘুমানো থেকে শুরু করে, রাত্রিবেলা চট করে জেগে যাওয়া থেকে শুরু করে, অনেক রকমের ডিস্টারবেন্স হয়। যারা ব্যবসা করে, আমি সিম্পল বাংলায় এই কারণে বলছি, যারা ব্যবসা করে তারা অনেক জায়গাতেই এটা বুঝতে পারে না, যে যতক্ষণ তারা
মেন্টালি হেলদি হবে বা ফিজিক্যালি হেলদি হবে তাদের পক্ষে বেশি কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যার জন্য অনেক ব্যবসায়ী একটা ব্যবসাতে স্টিক করে, যেই না মাল্টিফোল্ডেড ব্যবসা করতে যায় সেখানে হয়তো ব্লাড প্রেশার চলে আসে, সুগার চলে আসে, মেন্টাল সিকনেস চলে আসে, চিড়চিড়ে হয়ে যায়, রেগে যায়, মাইন্ডের ব্যালেন্স রাখতে পারে না। এটা কেন হয়, কি কারণে হয়, সেই বিশ্লেষণে না গিয়ে যদি এটা সলিউশন নিয়ে আমরা একটু কথা বলি সেটা বেটার হয়। সো ইফ ইউ ক্যান এনলাইটেন আস। ওকে, সো দাদা তোমার টোটাল কথার মধ্যে আমি তিনটে পয়েন্ট পেলাম। ফার্স্ট হচ্ছে সিনিয়র সিটিজেন, যেটা নিয়ে তুমি জিজ্ঞেস করেছো। সেকেন্ড হচ্ছে নর্মাল সিনিয়র সিটিজেন যারা নয় তাদের সাথে নর্মাল পিপল যারা, মানে টিনেজার এজ বা ইয়ঙ্গার এজ যারা, তাদের আর সিনিয়র সিটিজেনের ডায়েটের ডিফারেন্সটা কি। থার্ড হচ্ছে যারা কর্পোরেট সেক্টরের সাথে বা বিজনেসম্যান বা 9টা 6টার ডিউটি করছে তাদের। তো ফার্স্ট হচ্ছে সিনিয়র সিটিজেনের ডায়েট প্যাটার্ন কেন আলাদা হয় বা রিকোয়ারমেন্ট কেন বেশি হয়। আমাদের ন্যাচারাল যে হরমোনস গুলো সেটা কিন্তু আলটিমেটলি একটা টাইমের পরে স্লো হয়ে যায় বডিতে। ইভেন আমাদের যে সেল ডিভাইড বা হোয়াট এভার, আমাদের ক্যালসিয়াম, যেটা নর্মাল প্রসেস, মানে যখন আমরা ইয়ং এজে থাকি যেটা খুব স্মুথলি হয়, একটা এজের পর কিন্তু সেটা স্লো ডাউন হয়ে যায়, ব্রেক হতে থাকে। দ্যাটস ওয়াই সেই টাইমে নিউট্রিশনটা প্রপার যদি না থাকে, তার হরমোনসের যে ডিসব্যালেন্স জায়গাগুলো সেগুলো কিন্তু ভরপাই হবে না, তাহলে তার প্রবলেমগুলো বাড়বে। এই জন্য একটা সিনিয়র সিটিজেনের ডায়েট আর একটা ইয়ং জেনারেশন, যে সে কিন্তু উইকলি মানে 7 ডেজও যদি কন্টিনিউ বিরিয়ানি খায়, খুব একটা অবভিয়াসলি আনহেলদি সেটা, বাট এফেক্টটা তার কিন্তু খুব ইজিলি হবে না। বাট একটা যদি সিনিয়র সিটিজেন 1 সপ্তাহ ধরে বিরিয়ানি খেতে যায়, আলটিমেটলি আফটার 7 ডেজ সে কিন্তু তার থেকে অনেক বেশি ভুগবে। রিজন হচ্ছে তার ডাইজেশন প্রবলেম, তার ইমিউন সিস্টেম, তার ক্যালসিয়াম অ্যাবজর্পশন, হোয়াট এভার তার হরমোনস সেই টাইমে যেভাবে কাজ করছে, একটা ইয়ং জেনারেশনের থেকে অবভিয়াসলি আলাদা হয়। তো এই প্যাটার্নটা আমাদের বুঝতে হবে যে ইয়ং এজের জেনারেশনের সাথে কেন সিনিয়র সিটিজেনের ডায়েট প্যাটার্নটা আলাদা হবে, ওদের রিজনগুলো কি কি, মানে কি কি ইনক্লুড করতে হবে। যেমন উইদিন 10 ইয়ার্স যারা, তাদের মনে হয় না আমাদের কখনো এটা মাথায় রেখে ডায়েট দিতে হয় যে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, যত মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, কিংবা খুব বেশি মেপে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কারণ তারা যেহেতু গ্রোথ করছে, তাদের সবকিছু খুব স্মুথলি ডাইজেস্ট হয়ে যায়, ইমিউনিটি থেকে শুরু করে এভরিথিং। বাট তার মানে এই নয় যে 10 ইয়ার্স এর মধ্যে যারা আছে তারা যা ইচ্ছা খেতে পারবে। কারণ আমাদের এখন যদি রিসেন্ট আমরা দেখি, বাচ্চাদের মধ্যে 100 জনের মধ্যে মিনিমাম 70% ওভারওয়েট, যেটা কিন্তু একটা বড় কনসার্ন এখনের প্রত্যেকের বাচ্চা। এখন গোলুমলু হয়ে ঘুরে বেড়াচ্ছে জাস্ট বিকজ ম্যাগি, চিপস, এরকম আমাদের অনেক আছে, যা টফি, মানে বাচ্চা কাঁদে না কাঁদে। আর আমাদের যা এখন করোনা সিচুয়েশনের পরে যেটা হয়েছে, ফুল তারা বাড়িতে ব্লক, যার ফলে তার অ্যাক্টিভিটিটা টোটালি কমে গেছে। সারাদিন তারা মোবাইলের সামনে, টিভির সামনে, কম্পিউটারের সামনে, অ্যাক্টিভিটি সেরকম কিছু হচ্ছে না। প্লাস তাদের আলটিমেটলি এক জায়গায় থাকতে থাকতে বদ্ধ, তাদের মধ্যে ক্রেভিংগুলো বাড়ছে, যার ফলে কিন্তু বাবা মা নিজেরাও বিরক্ত হয়ে যাচ্ছে, প্যারেন্টস, যার ফলে তাদের যখন যেটা বলছে সেই চিপস, পিৎজা এইসব দিয়ে দিয়ে আলটিমেটলি বেশিরভাগই ওভারওয়েটের প্রবলেম চলছে। তো নর্মাল যেটা বলছিলাম যে এদের সাথে যদি আমি এখন একটা 50 বা 60 ইয়ার্স এর মানুষের কম্পেয়ার করি, দেন কিন্তু টোটাল তার ডায়েট প্রসেস, টোটালটা আলাদা হবে। তো সিনিয়র সিটিজেনের ডায়েটের উপর এই জন্য আমাদের বেশি ফোকাস করা উচিত। দ্যাট নট মিন্স যে আমাদের বাচ্চা বা ইয়ং জেনারেশন যারা রয়েছে তাদের ডায়েটের প্রয়োজন নেই, প্রত্যেকের রিকোয়ারমেন্ট এজ অনুযায়ী আলাদা আলাদা। ওকে, এবার আমরা যদি এইটাকে দেখি, তুমি যেগুলো বলছো, আমরা ম্যাক্সিমামই ভাবি যে আমি অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে চলে যাবো, ওষুধ খাবো, সুস্থ হবো। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমি নিজেকে সুস্থ এমনভাবে রাখবো যাতে মেডিসিনের ওপর আমাকে ডিপেন্ডেন্ট না হতে হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইলটাকে লিড করা। মজা করে বলতে হয়, আমরা যখন কোনো এক সময় নিম দিয়ে দাঁত ঘষতাম, দ্যাট ইজ নিমের দাঁতন করতাম যাকে বলা হয়, সেটাকে উঠিয়ে দিয়ে বলা হলো তুমি ব্রাশ করো, এবং সেটা পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ড সেটা দিয়ে তুমি ব্রাশ করো, এটা অনেক বেশি সফিস্টিকেটেড। তারপরে ওই নিমটাকেই টুথপেস্ট মে হ্যায় নিম বলে শুরু করা হলো। সো লাইক ওয়াইজ আই ক্যান গো অন, লাইক এই ধরনের প্রচুর রয়েছে। বাট কামিং ব্যাক টু দ্য এক্সাক্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, মেইনলি উইথ ওয়ার্কআউট ইন্ডাস্ট্রি, সুপ্রিয়া, ক্যান ইউ
Tell us, is there any gap in India or is there any big gap in Bengal which you can see jetate hoyto ei workout industry bolo ba ei so called nutrition industry bolo shekhane amader bujhte kichu gap hocche ba somehow industry understanding er kono gap ache if you can just share a little bit on that fitness industry niye jodi boli ami ফিটনেস ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটা বুঝি যেখানে গিয়ে আমরা ফিট থাকব অবভিয়াসলি জিম ওয়ার্কআউট আমাদের জন্য নেসেসারি বাট এখানে আমি যেটা দেখেছি ফিটনেস ইন্ডাস্ট্রিতে একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে যেটা আমি ফার্স্টেই বললাম যে আমাদের কিন্তু বডি এক্সারসাইজ করা মানে আমরা মাসলকে ব্রেক করি এক্সারসাইজ করা মানে আমরা মাসলকে ট্রমা দিই জিম কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা করছে ভাইরাস অ্যাটাক করাচ্ছে ভাইরাস অ্যাটাক বলতে বলছি না জিমের অ্যাটমসফিয়ার খারাপ আমি বোঝাতে চাইছি যখন আমি মাসল ব্রেক করছে বা আমার ইমিউনিটি লো হচ্ছে ওখানে গিয়ে আমার ইমিউনিটি আমি লো করছি রিজন হচ্ছে যেহেতু আমি ওয়ার্কআউট করছি আমার মাসল ব্রেক হচ্ছে সেই টাইমে ভাইরাস অ্যাটাক আমার বডিতে হচ্ছে এবার এক্সারসাইজ করে কি যদি ভাইরাস অ্যাটাক হয় বা ইমিউনিটি লো হয় তাহলে আমরা কেন করব এখানে হয়তো একটু ভুল বোঝা হবে পুরোটা ক্লিয়ার আগে আমি করি যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে মাসল ব্রেক করে এনার্জি লস হয় ভাইরাস অ্যাটাক করে বাট বাড়িতে আসার পরে আমরা সেটাকে যখন ফুলফিল করি বাই ফুড প্রপার ফুড নলেজ সেটা কিন্তু পাম্প করে মানে মাসল যেটাকে আমরা বলি বডি বিল্ডার যেটা করে খুব হেভি ওয়েটেও তারা ওয়েট লিফটিং করে জাস্ট বিকজ মাসলকে পাম্প করার জন্য মাসল কিন্তু হেভি ওয়েট দিয়ে পাম্প হয় না হেভি ওয়েট করছে মাসলকে ট্রমা দিচ্ছে মাসলকে ব্রেক করছে যার যতটা ক্যাপাসিটি বা স্ট্রেংথ পাওয়ার বাট সেই স্ট্রেংথ পাওয়ার বা ক্যাপাসিটিটা ধরে রাখার জন্য তাকে কিন্তু প্রপার নিউট্রিশনটা মেনটেন করতে হবে যেটা সে বাড়ি এসে করবে এখানে যে গ্যাপিংটা আমি দেখেছি যেটা এখানে হয় এখানে কিন্তু প্রপার নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান নেই প্রত্যেককে গাইড করছে সাপোজলি আমি 5 ইয়ার্স ধরে এক্সারসাইজ করছি আমার এক্সারসাইজের নলেজ আছে আমি প্রপার ফুড মেবি আমার একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট ছিল বা কোচ ছিল সে আমাকে যা যা গাইড করেছে আমার জন্য আমার বডির জন্য পার্টিকুলারি দ্যাট ওয়াজ দ্য বেস্ট আমি রেজাল্ট পেয়েছি আমি ফলো করেছি দ্যাট নট মিন্স যে আমার বডিতে যেটা গেছে বাকি 10 জনের যাবে এখানে যেটা করা হয় পার্টিকুলার যিনি করাচ্ছেন বা যেখানে ট্রেনাররা রয়েছে তারা হয়তো আমি বলবো না তারা প্রপার নিউট্রিশনে নেই বা তারা নিউট্রিশন নলেজ তাদের নেই অবভিয়াসলি আছে নইলে তারা কি করে মেনটেন করছে কিন্তু সেটা পার্টিকুলার তার বডির ওপর অ্যাপ্লিকেবল সেটা কিন্তু সে অন্য কাউকে জাজ করতে পারে না যে তার জন্য পারফেক্ট হবে হতে পারে তার কিছু ফিজিক্যাল ইস্যুস আছে যে জায়গাগুলো কিন্তু একটা ট্রেনারের পক্ষে আমার মনে হয় আমি কাউকে ইনসাল্ট করছি না বাট প্রত্যেকের একটা ফিল্ড থাকে সে হয়তো হোয়াট এভার 1 বছর 2 বছরের কোর্স করেছে নলেজেবল ট্রেনার তার ট্রেনিং নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ আই এম নট এ ট্রেনার বাট যখন নিউট্রিশনের কথা আসবে তখন জাস্ট এটাই তাদের বোঝাবো যে নিউট্রিশনটা আলাদা একজনের পাথওয়ে সেখানে তুমি তোমার নলেজ অবভিয়াসলি দিতে পারো কারণ এখানে আরেকটা গ্যাপ আছে এখানে যে ক্লায়েন্ট বেস আমাদের আমি নিজেও ফেস করেছি তারা কিন্তু বোঝে না ম্যাটারটা যে ট্রেনার আর নিউট্রিশনিস্টের মধ্যে ডিফারেন্স কি তাদের এরকমও মেন্টালিটি আছে যেখানে তারা ডাইরেক্টলি ট্রেনারকেই অ্যাপ্রোচ করে যে আমি যখন আপনার থেকে পিটি নিয়েছি আমি আলাদাভাবে নিউট্রিশন চার্জ কেন দেব আপনি আমাকে ডায়েট দিন তো এই গ্যাপিংটাও আছে তারা এখন আমি যদি মেডিসিনের দোকানে গিয়ে বলি আমার জ্বর হয়েছে মেডিসিন দাও সে বিক্রি করবেই সে বলবে না আপনি ডক্টর থেকে আগে প্রেসক্রাইব করে নিয়ে আসুন কারণ তার বিজনেস ওটা তো ম্যাটারটা হচ্ছে এইভাবে আমার মনে হয় এখানে একটা হিউজ গ্যাপ রয়েছে নট অনলি বেঙ্গল ইন্ডাস্ট্রি আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে পুরোপুরি আছে যে নিউট্রিশন আর ট্রেনার দুটোকে প্রচন্ড ভাবে গুলিয়ে ফেলা হয় প্রত্যেকের ফিল্ডটা আলাদা এটা হয়তো ট্রেনাররাও কিছুটা বোঝে বাট তাদের ওপর প্রেশার থাকে আলাদাভাবে হয়তো এখানকার মানুষও হায়ার করতে চায় না এই পুরো রিজনটাই যেটা হয় আলটিমেটলি তারা এক্সারসাইজ ছাড়ার পরে আবার ওভারওয়েট হয়ে যায় এটা 90% লোক বলবে আফটার ওয়ার্কআউট যখন আমি জিম বন্ধ করেছি বা করোনা সিচুয়েশনে যাদের যাদের জিম করা ওয়ার্কআউট করা বন্ধ হয়েছে তারা কিন্তু ফুললি আবার গেইন করে নিয়েছে জাস্ট বিকজ তাদের নিউট্রিশন নলেজটা প্রপার ছিল না বাট আমি এখানে মানে কনফিডেন্টলি বলছি হয়তো আমার পরে আমার যে ক্লায়েন্টস তারাও দেখবে যারা আমার পার্সোনালি ক্লায়েন্টস ছিল যারা জিম ছেড়ে ও তাদেরও অফ ছিল বাট তারা কিন্তু গেইন করেনি কেউ তারা কিন্তু হোল্ড করেছিল সেটা
তো এটা হচ্ছে ডিফারেন্স, আই থিঙ্ক এটা ডিফারেন্স বলবো না, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে এই একটা গ্যাপিং আমি ফিল করেছি যেটা এই ইন্ডাস্ট্রিতে আছে। অ্যাকচুয়ালি আমাদের নলেজটা খুব সীমিত হয়ে দাঁড়ায়, বিকজ যারা প্রথমে জিমে যায় তারা ভাবে যে আমি এক মাসে বডি বানিয়ে ফেলবো। তো এই এক মাসে বডি বানাতে গিয়ে হয়তো সাপ্লিমেন্ট, প্রচুর স্টেরয়েডস এগুলো কি ইউজ করে, আফটার এফেক্টটা তারা জানে না। যার জন্য আমরা অনেকে দেখতে পেয়েছি যে 40 বছর 41 বছর বয়সে দীর্ঘদেহী, অসাধারণ মাসল, হার্ট অ্যাটাকে মারা গেছে, দুর্দান্ত বড় চ্যাম্পিয়ন, প্রচুর খেতাব জিতেছে, গোল্ড মেডেলিস্ট, হঠাৎ সাডেন ডেথ বিকজ অফ হার্ট অ্যাটাক। এই কারণগুলো হওয়ার মূল কারণ হচ্ছে সামহাও ওভার পাম্পিং ইওর বডি টাইম, যেটা অনেকটা নিজেদের জিনের ওপরেও ডিপেন্ড করে। একটা বডি কিন্তু শুধুমাত্র কতটা ওয়েট লিফটিং করলাম তার উপর ডিপেন্ড করে না। আমি প্রত্যেকটা অডিয়েন্সকে একটা ছোট্ট ইনপুট দিচ্ছি। অফকোর্স আপনারা প্রত্যেকে জানেন আমি উদ্যোগপতি, বাংলায় যেটাকে উদ্যোগপতি বলে, ইংলিশে ওটাকে বলা হয় এন্টারপ্রেনার। দীর্ঘ 23 বছর ধরে আমি মাল্টিপল বিজনেস রান করি ওয়ার্ল্ড ওয়াইড, 40টার উপরে কান্ট্রি ট্রাভেল করেছি, 95-এর উপরে আমার বিজনেস কানেক্ট পুরো দুনিয়াতে। আমি জবে থেকে ওয়ার্কআউট করা শুরু করেছি, আমার বডি গোলটা কিন্তু অন্য। আমার বডি গোলটা একেবারেই আমি জামা খুলে কোনো শোতে দাঁড়াবো সেটা নয়। সো আমার বডি গোল আর যে লোকটি বডি বিল্ডিং শোতে যাবে অ্যাজ এ স্পোর্টস, তার গোলটা আলাদা। আমরা যদি আজকে ডিসকাশন করি হেলথ, নিউট্রিশন, জিম, ওয়ার্কআউট, অনেক লোকে যায়, অনেক লোকে যায়, মডেল যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেস যায়, আমার মতন ব্যবসায়ীরা যায়, ওয়ার্কিং প্রফেশনালসরা যায়, কেউ যায় বডি খুব দারুণ করে বানাতে, কেউ যায় একটা হেলদি থাকতে। আমরা কথা বলছি এখানে ওই 90% লোকগুলোর জন্য যারা হেলদি থাকতে চায়, বডিকে ফিট রাখতে চায় এবং স্টেবল কন্ডিশনে কন্টিনিউ করতে চায়। সেটার জন্য কিন্তু ওয়ার্কআউটের পাশাপাশি নিউট্রিশনের অল্প বিস্তর নলেজ না থাকলে খুব ডিফিকাল্ট, আর সেটা নিজে না বানিয়ে কোনো একজন প্রফেশনালকে দিয়ে তৈরি করে নেওয়াটা অনেক বেটার। আমি কারুর এক্সাম্পল দেবো না, আমি নিজের এক্সাম্পল দিচ্ছি। আমি কোনো এক সময় আমার ওয়েট ছিল অ্যাপ্রক্সিমেট 54 কেজি। আমি যখন ওয়ার্কআউট করা শুরু করি আমি নিজেকে মেনটেন করি যে আমি গেইন করবো, সো আই উইল হ্যাভ আ হিউজ বডি, যাতে আমি যখন ড্রেস পরি ইট উইল লুক লাইক অ্যামেজিং। সো আমি নিজের ওয়েটটাকে নিজে নিজের ডায়েটে তুলে নিয়ে গেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 90-এর কাছাকাছি। সো 54 to 90 আমার কিন্তু বেলি ফ্যাট ছিল না, ওকে, ইট ওয়াজ লাইক এ হিউজ ভলিউম। দেন আই স্টার্টেড ডিক্রিজিং মাইসেলফ, লাইক তখন আমার মাস গেইন হয়ে গেছে, আমি এবার ধীরে ধীরে ওটাকে কাটিয়ে মাসল বিল্ডের দিকে চলে যাচ্ছি। যখন আমি সেগুলো করছিলাম নিজে নিজে পড়াশোনা করতে গিয়ে, নিজে নিজে দেখতে গিয়ে, প্রচুর লোকের সাথে কথা বলে আমি এগুলো জানতে পারলাম যে আলটিমেটলি এটা টোটালটাই পার্সোনালাইজ, ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমি সবার সামনে একটা সিম্পল ডিক্লারেশন দিচ্ছি, আমি নিজেও কিন্তু সুপ্রিয়ার কাছ থেকে একটা ছোট্ট ডায়েট চার্ট আমি নিই। তার রিজন হলো আমি নিজে যখন নিজের ওপর এফেক্ট করে দেখেছি, আই গট মাই রেজাল্ট অ্যামেজিং, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ভুল নেই, আমি জানি আমি কী হতে চাইছি, আমি জানি বডি টাইপ কী চাই, আমি জানি আমার ফেস কীরকম দেখতে লাগবে। ইট ডিপেন্ডস, ইয়েস ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস, বডির ওপর নিজের ফেসটাও আসে যে কীরকম লাগবে দেখতে। বাট আমি যখন সুপ্রিয়ার সাথে কনসাল্ট করা শুরু করি, কথা বলা শুরু করি, আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যে একটা বড় এই গ্যাপ আছে। এবং সুপ্রিয়া যখন আমাকে নিজের মাইন্ড থেকে একটা ডায়েট চার্ট দেয়, তার 3-4টি কোয়েশ্চেনও আমাকে করা শুরু করে। আমরা আজকে ওই ডিসকাশনটায় যাবো না, বিকজ দিস ইজ মোর পার্সোনালাইজড কোয়েশ্চেন্স হুইচ আই ফিল প্রত্যেকের দরকার একজন পার্সোনাল নিউট্রিশনিস্ট যে তাকে গাইড করবে। সুপ্রিয়া, আমরা বোধ হয় কয়েকজন মিলে, অফকোর্স উইথ লট মেনি পার্টনার্স, আমরা কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এটা এখন আর ভাবা স্টেজে নেই, উই অলরেডি মুভ টুয়ার্ডস পার্টনারশিপ, উই আর অলরেডি মুভ টুয়ার্ডস লট মেনি থিংস। সো তুমি যদি অডিয়েন্সদের একটু জাস্ট বলো যে আমরা কী ভাবার চেষ্টা করছি, কোন গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করছি, সো দ্যাট আদার্স ক্যান অলসো জয়েন আস, আদার্স ক্যান অলসো হ্যান্ডশেক উইথ আস, সো দ্যাট ইট উইল বেনিফিট আ লট মেনি পিপল রাদার দ্যান ক্রিয়েটিং আ ভেরি ক্লোজ ডোর অফ ইকোসিস্টেম। ওভার টু ইউ সুপ্রিয়া। Yes, so we are coming
along with an amazing platform jekhane not only amader nutrition royeche okhane amader proper dressing royeche jekhane amader total jeta amader ki bola hoy bolo organic food sorry okay organic food manufacturers hocche with skilling jekhane amader education dewa hobe proper nutrition training er opore যেখানে আমাদের ওয়ার্কআউট প্রোটোকল রয়েছে যেখানে অনেক রকম ট্রেনার থাকবে যারা আপনাদের গাইড করবে কিভাবে প্রপার ওয়ার্কআউট করতে হয় নট অনলি জিম আপনারা যদি চান খোলা আকাশের তলায় ওয়ার্কআউট করতে পারেন অ্যাক্টিভিটি কি কি থাকতে পারে সেগুলো আপনাকে ক্লিয়ার বোঝানো হবে আপনার যদি জিমের কস্টিউম লাগে সেটার জন্য আপনাকে আলাদা জায়গায় যেতে হবে না সেটাও আমাদের এখানে পেয়ে যাবেন ইভেন জগিং করতে চাইছেন শুজ থেকে শুরু করে এভরিথিং মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের আমরা সাজেস্ট করি যেগুলো এটা এখানে আমি একটু ছোট করে বলতে চাই আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট যে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো সেগুলো কিন্তু প্রপার ফুডের মাধ্যমে আমরা পাই না ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের পার ডে যদি আমি জাস্ট ছোট করে বলি পার ডে ভিটামিন সি রিকোয়ারমেন্ট আমাদের পার ডে 2 গ্রাম এবার অনেকে বলবে ভিটামিন সি এর জন্য আমি প্রচন্ড সাইট্রিক টাইপের ফুডস যেগুলো হয় টক টাইপের খাবার খাই তো সেখানে আমি এক্সপ্লেন করতে চাই 2 গ্রাম ভিটামিন সি যদি পেতে চাই আমাকে পার ডে 70 পাতিলেবু খেতে হবে ইজ ইট পসিবল সো এই টাইপের মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো যেখানে আমাদের হোপফুলি খুব তাড়াতাড়ি আসবে সেগুলোও ম্যানুফ্যাকচার করার একটা প্ল্যানিং রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস এর উপর ড্রেসেস এর উপর ফুডস আর হ্যাঁ আর একটা আছে কুকিং মানে অনেক সময় এরকম হয় না যে আমি কাউকে ডায়েট সাজেস্ট তো করে দিলাম বাট সে হয়তো কোনো পিজিতে থাকে স্টুডেন্ট পড়াশোনা করছে বা তার হয়তো লাইফস্টাইল এরকম কেউ নেই যে তাকে সেই কুকটা করে দেবে বাট সে কুকিং জানেই না তো সেক্ষেত্রে কি হবে আমাদের একটা হোম কুক বা হোম মেকার যারা বাড়িতে খাবার বানায় তাদেরকে আমরা প্রপার নিউট্রিশন নলেজ দিয়ে কিভাবে ফুডটা বানাতে হবে প্রপার গাইড করে ওয়ান টাইপ অফ ফুড নিউট্রিশনিস্ট বানিয়ে তাকে দিয়ে আমরা নিউট্রিশনটাকে প্রপার তৈরি করাবো আর সেই মিলটাকে আমরা চেষ্টা করব যাদের রিকোয়ারমেন্ট থাকবে তাদের অবধি পৌঁছে দেওয়া তো এইভাবে আমরা একটা বড় সড় প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে হোপফুলি আপনারা যারা ফিট অ্যান্ড হেলদি লাইফ লিড করতে চাইছেন বা অ্যাক্টিভ লাইফ লিড করতে চাইছেন তার যা যা রিকোয়ারমেন্ট সব এক জায়গায় পাবেন সুপার অ্যামেজিং আমি আরো সিম্পল ভাবে জিনিসটাকে এক্সপ্লেন করছি ফর এন এক্সাম্পল অনেকে হয়তো আমরা শুনেছি প্রোটিন বার জিম থেকে কেনা হয় প্যাকেট করা আমরা এক্স্যাক্টলি প্রোটিন বারের প্যাকেটের মধ্যে কি ভ্যালু পাচ্ছ কোন জায়গা থেকে কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে তার পার্সেন্টেজ উইথ ক্যালোরি ক্যালকুলেশন আমরা এই বারটার মধ্যে নিয়ে ডিসপ্লে করছি নর্মাল প্রোটিন বারে যেটা হয় সেটা হচ্ছে শুধু রেশিও গুলো দেওয়া থাকে ক্যালোরি এতটা প্রোটিন এতটা ইত্যাদি ইত্যাদি কোত্থেকে পাচ্ছি কেন পাচ্ছি সেটা আমরা কোনোদিন ডিক্লেয়ার করছি না বাট আমরা করছি রিজন ইজ কারোর কোনো জায়গায় অ্যালার্জি থাকতে পারে সেটা একটা কমন বারের মধ্যে কোথায় ডিক্লেয়ার করা আছে নেই সো উই ফাউন্ড লট মেনি গ্যাপস এক্সাম্পল যেটা এক্ষুনি সুপিয়া বললো আমি জিম করলাম ওয়ার্কআউট করলাম বাড়িতে ফিরে গেলাম পিজিতে আছি বা নর্মাল আমি আমার বাড়িতেই আছি ওয়াইফ বা মা বেশ বিরক্ত হয়ে বলবে দূর আমি এরকম তোমার জন্য রান্না করতে পারবো না এত সম্ভব না বারবার চেঞ্জ করা হ্যাঁ তুমি এরকম সেদ্ধ খাবে আমি এরকম বাড়ির জন্য রান্না করবো ঝোল হবে না সো এটা থেকে এস্কেপ বা এটা থেকে সলিউশন দেওয়ার জন্য আমাদের অলরেডি একটা লার্জ প্ল্যাটফর্ম আছে যেখানে যারা হোম মেকার যাদেরকে আমরা নর্মাল খুব কাঁচা ইংরেজিতে হাউস ওয়াইফ বলি অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ কথাটা না এদেরকে হোম মেকার বলা উচিত বিকজ দে আর মেকিং দ্য এন্টায়ার হোম বিউটিফুল বাড়ির মায়েরা বোনেরা বা কারোর ওয়াইফ তারা অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে হেলদি ফুড তৈরি করা নিয়ে শিখে দে আর মেকিং ইট অ্যান্ড উই আর ডেলিভারিং ইট টু দোজ পিপল হু নিড ইট এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মাঝখানের সাপার মিল স্মল স্ন্যাক্স অ্যাডভান্টেজ হলো যা আমি নিচ্ছি কনজিউম করছি সেটা টোটালটাই আমার হেলদি কনজাম্পশন করছি সো এইটা একটা বড় জায়গা যেটা আমার মনে হয় একটা রেভলিউশন নিয়ে আসছে নট অনলি দ্যাট যেটা একটু আগে সুপ্রিয়া বললো আমাদের বেশ কিছু পার্টনারশিপ মডেলে আমাদের কাছে অর্গানিক ফুড অর্গানিক ফ্রুটস পিওর অর্গানিক উইদাউট পেস্টিসাইড যার জন্য ম্যাক্সিমাম লোকের বেশি রোগ হয় পেস্টিসাইড দেওয়া খাবার খেয়ে যখন বাজারে যাই আমরা সবসময় দেখি বড় একটা আমি সবজি কিনবো বড় সবজিটা পেস্টিসাইড দিয়ে তৈরি করা অর্গানিক আজকে আমরা পাই না পিওর অর্গানিক সোজা হিল থেকে নামিয়ে নিয়ে এসে আমরা এখানে ডেলিভারি করছি রাইট এবং বেশ কিছু অর্গানিক এলিমেন্টস যেগুলো আমরা এটার মধ্যে নিয়ে এসেছি এবং আরও কিছু আছে যেটার মধ্যে অফকোর্স ওয়ার্কআউট প্রফেশনালস
যেটা একটু আগে সুপ্রিয়া বললো, আমাদের বেশ কিছু রাদার কোর টিমের মধ্যে দুজন রয়েছে বা তিনজন রয়েছে যারা শুধু বডি ওয়েট দিয়ে, উইদাউট ইউ গো টু এনি জিম, ওনলি ইউজিং ইউর বডি ওয়েট, ইউ ক্যান হ্যাভ আ ভেরি হেলদি অ্যান্ড গ্রেট শেপ বডি, অনেকটা সেই আগেকার যুগের গ্রিক লোকেদের মতন, এভরি ওয়ান ইউজ টু বি হেলদি হেলদি দ্যাট টাইম, তাদের ফিজিক দেখলে চমকে যেতে হয়। ওরা কি মডার্ন জিম ইউজ করতো? না, ওরা হেলদি ফুড খেত এবং তারা জানতো কি করে নিজের বডি ওয়েটকে ইউজ করে নিয়ে এক্সারসাইজ করা যায়, যেটা মার্শাল আর্টের একটা পার্ট। তো আমরা এই ধরনের সিচুয়েশন নিয়ে আসছি যেখানে হয়তো আপনাকে রোজ নিয়ম করে জিমে যেতে হবে না, ইউ জাস্ট কন্টিনিউ আওয়ার নিউট্রিশন ডায়েট, ইউ জাস্ট কন্টিনিউ আওয়ার ফুড, জাস্ট কন্টিনিউ আওয়ার সাপ্লিমেন্টস, জাস্ট কন্টিনিউ আওয়ার মেডিসিনস হুইচ ইজ পিওর অন দ্য বেসিস অফ অর্গ্যানিক সেগমেন্ট। অ্যান্ড যেটা অফকোর্স একটা বড় গ্যাপ যেটা আমরা খুঁজে পেয়েছি, সার্টিফিকেশন ইজ এ বিগ গ্যাপ ওভার হিয়ার। So we are going to do something which is probably different regarding certification, but at the moment amra ei services gulo dite cholechi je gulo ekta jekono lokke shustho ebong shabhavik rakhte onek beshi sahajjo korbe, ebong ami amar byabshayi bondhuder bolbo, working professional bondhuder bolbo, ebong of course baki der jara hoyto ei moment e student acho tader prottekke bolbo, try and understand and learn what you want to do in life. এটা সবসময় এরকম নয় যে তোমাকে কোন একজন বডি বিল্ডারের মতন ফিজিক তৈরি করে নিয়ে রাস্তায় ঘুরতে হবে, ইটস গুড টু সি বাট ভেরি হার্ড টু মেনটেন। হোয়াট ইউ ক্যান মেনটেন, ইউ ক্যান মেনটেন ইউর ওন কাইন্ড অফ পার্সোনালাইজ বডি রাদার দ্যান লুকিং অ্যাট সামওয়ান উইথ 7 ফিট 2 ইঞ্চেস টল এবং বলা যে আমি 7 ফুট 2 ইঞ্চি লোকটার মতন নিজের ফিজিক বানাবো, বাট তোমার হাইট হয়তো কথার কথা 5 ফুট 10 ইঞ্চি। সো ওই ম্যাচিংটা, ওই হাড়ের ক্যাটাগরিটা একটুখানি ডিফারেন্ট হয়, এটা আমাদের একটুখানি মানতে বাধ্য হতে হবে। তাই বলে কি আমি বড় হিউজ বডিতে যেতে পারি? না, যেতে পারি। যদি সেই বডি গোল থাকে, আই থিঙ্ক আমরা আরামসে সেই জায়গাটায় তোমাকে অ্যাচিভ করে নিয়ে যেতে পারবো। সো প্লিজ ওয়েট ফর আস, দিস ইজ নট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও, কামিং সুন উইথ মাচ মোর টিপস, মাচ মোর ইনফরমেশন উইথ লট মেনি পিপল ফ্রম আওয়ার গ্রুপ, অ্যান্ড হোপফুলি তোমরা এটাতে অনেক কিছু শিখতে পারবে। এবং প্লিজ এটা আপলোড হওয়ার পর ফিল ফ্রি টু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, ফিল ফ্রি টু পুট ইউর সাজেশন, ফিল ফ্রি টু আস্ক আস কোয়েশ্চেন, যত তোমরা ফিডব্যাক দেবে তত বেটার, যদি খারাপ লাগে সেটাও বলতে পারো, এবং তোমাদের কোনো যদি কমেন্ট থাকে যে তোমরা চাও কোলাবোরেট করতে, উইল বি মোর দ্যান হ্যাপি টু কোলাবোরেট, অলরেডি বেশ কিছু আমরা কোলাবোরেশন করছি, আরও করব। যত তোমরা নেগেটিভ ফিডব্যাক দেবে আমরা তত আরও বড় হব। So it completely depends on you. If you want to give negative feedback, we will move faster. If you give positive feedback, I'm going to relax with it. So it depends on you. Kibhabe tumra amader ke feedback debe. So ei bole ajker discussion point ta ke shesh korchi. And of course, I will ask our beautiful friend Shupriya and my partner to come once again and share the insightful things with lot many of you. Whoever is watching from villages, গ্রামের বন্ধুদের জন্য বলছি, আমি জানি তোমরা অনেকে আমাকে ফলো করো, অনেকে হয়তো আমাদের আরো অনেক বন্ধুকে ফলো করো যাদেরকে তোমরা হয়তো খুব শিগগিরই দেখতে পাবে নেক্সট ভিডিওগুলোতে। শোনো আমরা কি বলছি এবং আমরা কি করে উঠেছি বা কি করছি, ট্রাই করো মেনটেন করার, একদম মাথার দিব্যি আমরা কেউ দিচ্ছি না, আমাদের কাছ থেকেই সার্ভিস নিতে হবে। ট্রাই অ্যান্ড মেনটেন অ্যান্ড বিকাম হেলদি, তার জন্য যদি তোমার মনে হচ্ছে we can help in any way, we'll be more than happy to support, guide and maintain a balance in the healthy world. Thank you so much for being with us, thank you so much for listening to us, thank you so much Supriya to come and share your great insight with us. Thank you Arijit da.